নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃষরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি অবশ্যই আপনাদেরকে দেব। কিন্তু তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি ইন জেনারেল রাশিফল, সকল বৃষরাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই 100% মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। আর হ্যাঁ, যাদের বৃষ লগ্ন রয়েছে তারা রাশির 50% ফল পাবেন, অর্থাৎ আমি যে কথাগুলো বলবো তার 50% কিন্তু আপনারা ফল পাবেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যেতে পারে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মে মাস বৃষরাশির জাতক জাতিকার জন্য কি বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, মে মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না, অর্থাৎ বড় ধরনের কোনো ডিজিজেও পড়বেন না আবার ছোটোখাটো রোগ ব্যাধিতে কিন্তু পড়বেন, এটা বলা যেতে পারে। তাই শারীরিক দিকটা আপনারা অবশ্যই একটু বিবেচনা করে দেখুন, যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে ডাক্তার ওর সাথে কনসাল্ট করুন। তবে বেস্ট পার্ট হচ্ছে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে, অর্থাৎ বাবা মা দাদু দিদা এদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, এনাদেরকে নিয়ে কিন্তু প্রবলেম সেরকম মাত্রায় কোনো ক্রিয়েট হবে না। এরপরে আছে আপনাদের পড়াশোনা, অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছেন বা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কেমন যেতে চলেছে। এই মাসে পড়াশোনার দিক কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, সেটা হায়ার লেভেল বলুন বা লোয়ার লেভেল, এই দুই ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে। তবে যারা বিদেশে পড়াশোনা করছেন দেশের বাইরে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। এরপর আছে প্রেম বা প্রেমোচ্চ জীবন কেমন যেতে চলেছে। এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী প্রেম জীবন খুব একটা ভালো যাচ্ছে না, অর্থাৎ প্রেমের দিক কিন্তু খুব একটা সুবিধার নয়, অর্থাৎ আপনি যদি ছেলে হন বা আপনি যদি মেয়ে, সেক্ষেত্রে কিন্তু প্রেমে প্রতারণা বা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মাথা গরম হয়ে কোনো উল্টোপাল্টা কথা বলে ফেললেন এবং সেখান থেকে কিন্তু বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, ফ্যামিলি মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং কাজের জায়গায় কলিগের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। তবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং কিন্তু ভালো থাকবে এবং একে অপরের প্রবলেম নির্দ্বিধায় শেয়ার করতে পারবেন এবং আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসে সন্তান স্থান, এই মাসে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে এবং যাদের সন্তান হবে বা হতে চলেছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে। কিন্তু যাদের সন্তান রয়েছে এবং সন্তানের বয়স 15 বছর বা 15 বছরের নিচে,
তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান অবাধ্যতা করবে এবং দুষ্টুমি করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং সন্তানকে মোবাইল থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করুন। এরপর আসে কর্মস্থান, অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং বসের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো থাকবে। তবে কাজের কিন্তু প্রেশার আসবে আর এই প্রেশারটাকে আপনাদেরকে নিতে হবে। এছাড়াও যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এবং যারা চাকরি ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ এক জায়গায় কাজ করছেন ভাবছেন আর এক জায়গায় নতুন কোনো অপরচুনিটিতে আপনারা পা রাখবেন, নির্দ্বিধায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আসি ব্যবসা স্থান। এই মাসে ব্যবসা স্থান কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদেরকে একটি কথাই বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করুন, কারণ আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। এছাড়াও যারা অলরেডি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে এবং আপনাদের অর্থ কিন্তু যেগুলো মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠবে। তবে আমি একটি কথা বলবো, আপনারা ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করুন, অর্থাৎ যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারই মঙ্গল। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, বৈদেশিক অর্থ বা বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ ডক্টর, উকিল, টিউশনি পড়ান এবং ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না, চলে যাবে। এই মাসে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে পারেন, সেটা দেশের মধ্যে বলুন বা দেশের বাইরে, তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগও কিন্তু পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা ট্যুরে যাওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার নাম করে বেরোন, সেক্ষেত্রে কোনো বাধার বিপত্তিতে আপনারা পড়বেন না। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা নতুন নতুন কাজ পাবেন এবং আপনাদের কেরিয়ারে উত্থান দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক অবস্থা কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থ প্রচুর পরিমাণে আসবে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু খরচা কিন্তু সেই মাত্রায় কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ব্যয়তে আপনাদেরকে একটু লাগাম দিতে হবে এবং এই মাসে আপনারা মনের ইচ্ছা মনের বাসনা পূরণ করতে পারেন, অর্থাৎ যার নতুন একটি গাড়ি কেনার শখ আছে সে গাড়ি কিনতে পারেন, এছাড়া যাদের ফ্ল্যাট বা বাড়ি কেনার ইচ্ছা রয়েছে তারাও কিন্তু সেটা কিনতে পারেন। এই মাসের শত্রুতার ভাব কিন্তু অনেকটাই কম রয়েছে, তবে আপনাদের কথা বলার অর্থাৎ বাচন ভঙ্গির উপরে শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে, অর্থাৎ আপনারা দুমদাম কোনো কথা বলে ফেললেন, রাগের মাথায় এমন কিছু কথা বললেন সেখান থেকে কিন্তু বন্ধুও শত্রুতে পরিণত হয়ে গেল এবং প্রতিবেশীও শত্রুতে পরিণত হয়ে গেল, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং মাথা ঠান্ডা করে চলুন। এবং সবচেয়ে বড় বিষয়, এই মাসে আপনারা প্ল্যানিং নিজে থেকে করবেন এবং নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন, অপরের বুদ্ধিতে নয়। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের রাজনৈতিক কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো একটু সাবধানে থাকুন পার্টনারের থেকে, অর্থাৎ চোখ কান খোলা রাখলেই যথেষ্ট, এতটুকুটাই বলবো। ওভারঅল যদি বলা যায় বৃষরাশির জাতক জাতিকার মে মাস যথেষ্ট মাত্রায় শুভবার্তা বহন করতে চলেছে এবং আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট মাত্রায় আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।